সবচেয়ে মহান দিন ঈদুল আজহার দিন 360 দিবসের মধ্যে শ্রেষ্ঠতম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ওই দিনের আমলগুলি ঈদুল আজহার দিনে মুস্তাহাবা আমলগুলির মধ্যে রয়েছে আপনি সর্বপ্রথম রাত্রিবেলায় জেগে থাকার চেষ্টা করবেন কিয়দাংশ হলেও রাতের কিছু সময় হলেও জেগে থাকার চেষ্টা করবেন কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমার কাছে এই মর্মে তথ্য উপস্থাপিত হয়েছে যে বালাগানি আন্নাহু মান আহিয়া লাইলাতাল ঈদ আবিল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব যখন মানুষের অন্তর মরে যায় যারা ঈদের রাতগুলিতে জেগে থাকে তাদের অন্তর কখনো মরে না সুবহানাল্লাহ অতএব ঈদের রাতে কিছু সময় জেগে থেকে ইবাদত করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে সবসময় সজীব সতেজ রাখবেন সকাল ফজরের সময় ফজরে যখন আজান হয়ে যাবে বাসা থেকে ওযু করে সুন্নাহ দুই রাকাত সালাত বাসায় পড়ে বাকি দুই রাকাত ফরজ সালাত জামা সহকারে আদায় করবার জন্য মসজিদের দিকে চলে আসবেন অতি প্রত্যুষে মসজিদে সব আসবেন সালাম ফেরানোর সাথে সাথেই জিকির আসবা আসকার অন্য কোনো তাসবিহ তাহলিল শুরু করবার আগেই পড়বেন তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ফজরের সালাত শেষ করবার পর বাসায় যাবেন বাসায় গিয়ে সুন্দর করে গোসল করবেন সুন্দর করে গোসল করবেন এই দিনে গোসল করা কেউ বলছেন ওয়াজিব কেউ বলছেন মুস্তাহাব সুন্দর করে গোসল করে সামর্থ্য থাকলে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর নূতন পোশাকটা পরবেন যদি নূতন পোশাক না থেকে থাকে তাহলে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর পুরাতন পোশাকটাকে সুন্দর করে ধুয়ে পরিপাটি করে সেটাকে পরবেন হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আমাদেরকে আমাদের সাধ্যমতো সবচেয়ে নূতন পোশাকটি পরতে আল্লাহ রাসূল আমাদেরকে বলতেন সবচেয়ে দামি সুগন্ধিটা ব্যবহার করতে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিতেন সবচেয়ে দামি মোটা তাজা পশুটাকে জবাই করতে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিতেন হাদিস বাইহাকি শোয়াবুল ঈমানে নকল করেছেন অতএব গোসল উত্তম রূপে গোসল করব আমরা সবচেয়ে ভালো দামি চোখে লাগার মতো পোশাকটা আমরা পরব এবং সবচেয়ে দামি যে ফ্র্যাগ্রেন্স আছে আতর আছে সুগন্ধি আছে সেটা আমরা মেখে নেব এরপরে আমরা পরিবার পরিজনের কাছে যাব আমাদের মা আমাদের বোন আমাদের আত্মীয় স্বজন ঘরে যারা আছে তাদের সাথে আমরা ঈদের সৌজন্য বিনিময় করব এটাকে তাহনিয়াতুল ঈদ বলা হয় সৌজন্য বিনিময় করব এদেরকে উপেক্ষা করে আগে আসবেন না এদের সাথে সৌজন্য বিনিময় করে ওদেরকে গিয়ে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল কিংবা একজন থাকলে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক কিংবা যদি এই আরবি এবারত না পারে সৌজন্য বোধের এই সম্ভাষণ যদি আমাদের জানা না থাকে তাহলে বাংলায় আমরা বলতে পারি ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এই কথাগুলি বলে বাসা থেকে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ে বের হব এবং পুরুষ শ্রেণী পুরুষরা উঁচু আওয়াজে দারাজ কণ্ঠে তাকবীর দিতে দিতে মসজিদের দিকে ঈদগাহের দিকে আসবে সালাত আদায় করবার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নারীরা যারা ঈদের সালাত আদায় করতে বের হবে তারা নিচু আওয়াজে একেবারে ফিসফিস কণ্ঠে অন্যরা যেন না শুনে সেই আওয়াজে তারা এই তাকবীর ধ্বনি দিয়ে বের হবে আসার সময় যেই রাস্তা দিয়ে আসবে যাবার সময় ভিন্ন রাস্তা পথ অবলম্বন করবে যাতে করে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয় বেশি তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে পারে সালাম বিনিময় করতে পারে মুআজ্জাজ হাদরিন এরপর বের হবার আগে ঈদুল আদহার দিন কিচ্ছু মুখে দেবে না সকাল থেকে না খেয়ে থাকবে ঈদের সালাত পড়বার জন্য ঈদগাহে কিংবা মসজিদ যদি আসা হয় সুন্দর করে এসে বসে যাবে সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে বসে যাবে এরপরে সালাতের সময় হয়ে গেলে সালাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে দুই রাকাত সালাত আদায় করবে দুই রাকাত সালাত আদায় করবার পর কাতার যেভাবে আছে এলোমেলো না করে কাতারবদ্ধ হয়ে আবার বসে যাবে দুই দুইটি খুতবা দিবেন খতিব মহোদয়
ইমাম সাহেব দুইটি খুতবা দিবেন, ওই খুতবা দুইটি মনোযোগ সহকারে চুপি ইশারে, চুপ থেকে মনোযোগ সহকারে এই দুটি খুতবা শ্রবণ করবার চেষ্টা করবেন। এরপরে সাদাকা, সাধ্যমতো সাদাকা করবেন। এই দিনে সাদাকার মর্যাদা ভিন্নতর ফজিলতের দাবি রাখে। এই দিনে বেশি বেশি সাদাকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত দিয়ে খুতবা দিতেন, এরপরে পুরুষদের কাছে যেতেন সাদাকার কথা বলতেন, নারীদের কাছে যেতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলার গায়ে ভর দিয়ে নারীদেরকে গিয়ে সাদাকার কথা বলতেন। তারা গলার, হাতের, কানের সব কিছু খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলার জামার আস্তিনের মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাদাকা শেষ করবার পর মুনাজাতে অংশগ্রহণ করবেন। মুনাজাতে নিজের জন্য, পরিবার পরিজনের সদস্যদের জন্য, সমাজবাসীর জন্য, এলাকার জন্য, দেশবাসীর জন্য, বিশ্ব মুসলিম উম্মা নরনারীর মুক্তির জন্য, জীবিত মৃত সবার কল্যাণের জন্য প্রার্থনায় মশগুল থাকবার চেষ্টা করবেন। মুনাজাত শেষ করবার পর মুসলমান পরস্পর, যেহেতু কাফির চলছে, স্বাস্থ্যবিধি মেনটেন করে, সামাজিক কিংবা শারীরিক দূরত্ব বজায় রেখে তাদের সৌজন্য বোধ, সৌজন্য আচরণ সম্ভাষণ করবে, ঈদের শুভেচ্ছা বিনিময় করবে। ঈদের শুভেচ্ছা বিনিময় করবার পর এরপরে আস্তে আস্তে করে ভিন্ন পথ অবলম্বন করে বাসার দিকে যাবে। বাসায় গিয়ে সর্বপ্রথম যেই কাজ করা উচিত সেটা হলো দুই রাকাত সালাত আদায় করা। ঈদগাহ থেকে যাবার পর চেষ্টা করবেন দুই রাকাত সালাত আদায় করবার জন্য। দুই রাকাত সালাত আদায় করা এই দিনে ঈদগাহ থেকে ফিরে গিয়ে এটা মুস্তাহাব। হাদিস ইবনু মাজা শরীফে সহিহ সনদে উদ্ধৃত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফিরে যাবার পর দুই রাকাত তিনি বাসায় সালাত আদায় করতেন। বাসায় সালাত আদায় করবার পর এরপরে আপনি পশু কুরবানি করবার জন্য বের হবেন। পশু কুরবানি করবার পর আপনি সেই পশুর গোশত সর্বপ্রথম একটু বের করে পরিবারের কাছে পাঠিয়ে দিবেন, যাতে করে রান্নাবান্না করে তৈরি করে রাখে। কোরবানির পশু জবাই করে রান্নাবান্নার জন্য একটু পাঠায় দেওয়ার পরে বানানো শেষ হয়ে গেলে এরপরে আপনার আরেকটা কাজ বাকি রয়ে গেছে। যারা কোরবানি দিচ্ছেন তারা 10 দিন টানা চুল এবং নখ কাটছেন না, টানা 10 দিন চুল এবং নখ কাটছেন না। কোরবানি করবার পর যদি সামর্থ্য হয় চুল কেটে ফেলবেন, অথবা আপাতত আপনার নখগুলি কেটে ফেলবেন। নখ এবং চুল আপনি কেটে নেবার চেষ্টা করবেন। এরপরে এর মধ্যে যদি খাবার তৈরি হয়ে যায় সর্বপ্রথম সেই দিনে ঈদের দিনে আপনি খাবার শুরু করবেন কোরবানির গোশত থেকে। কোরবানির পশুর গোশত দিয়ে আপনি খাবার শুরু করবেন, এটাই মুস্তাহাব ঈদুল আধার দিনে। তারপর আপনি এই গোশতকে আমরা যেভাবে বলেছি বন্টন করে দিবেন, নিজে খাবেন, অন্য জনদেরকে দিবেন, তিন ভাগ করে আপনারা যেভাবে বলেছে সেভাবে বন্টন করবার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মগুলি মেনটেন করে আমাদেরকে ঈদের দিনটি উদযাপন করার তৌফিক দান করুন। এরপরে আপনি জোহরের সালাত আদায় করবেন জামাত সহকারে। জোহরের সালাত ত্যাগ করবেন না। কোরবানি করতে গিয়ে জোহরের সালাত অনেক সময় অনেকে কাজা করে ফেলে, অনেকে পড়েই না, অনেকে জামাতেও আসে না। ঠিক এখন থেকে শুরু করে জোহরের সালাত আদায় করবার পর আসর, মাগরিব, ঈশা এর পরবর্তী 3 দিন 13, 11, 12, 13 এই 3 দিন পর্যন্ত এগুলোকে আয়ামুত তাশরিক বলা হয়। এই 3টা দিনও আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের পরবর্তী প্রিয় দিন। এই দিনগুলোতে 2টা কাজ, এক খাবার দাবার গ্রহণ করা, খাওয়া দাওয়া, খাওন দাওন, এরপরে হইলো আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির। 2টা কাজ, খাওয়া দাওয়া করবে মুসলিম উম্মা, কোনো অফিস আদালত কিচ্ছু থাকবে না, কোনো কাজ বাজ রাখবে না। এই 4টা দিন, ঈদের দিন, ঈদের পরবর্তী 3 দিন কোনো কাজ টাজ থাকবে না, কাজ শুধু 2টা থাকবে। 1, পশু থেকে গোশত খাবে, হালাল গোশত খাবে, আর 2, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির বলতে সালাত সময় মতো আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ও সালাম বেশি বেশি করে পেশ করবে, এবং সর্বশেষ জিকির আজকারগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং সালাম ফিরানোর পর ফরজ সালাতের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলি করবার চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈদুল আধহার দিনের যাবতীয় মুস্তাহাব মাসনুন আমলগুলি করে
পরিপূর্ণ সাওয়াব অর্জন করার তৌফিক দান করুন।